আমার মহল লুট হয়েছে, ওই ছোট লোকের বাচ্চা রাজা খান বাহাদুর রইস চৌধুরীর মহল লুট করেছে, আর আপনারা নাকেদের দিয়ে ঘুমোচ্ছেন। চীনা খান বাহাদুর সাহেব, লুটের রাতের পর থেকে নাকে তেল দেওয়া তো দূরের কথা, মাথায় তেল দিইনি, আরামের ঘুম তো পুরো হারাম হয়ে গেছে। এবার সব হালাল হয়ে যাবে, রাজার ঠিকানা এবার সুর সুর করে বেরিয়ে আসবে হুজুর। আমার ম্যানেজার যা বলবে পরিষ্কার করে বল। বস্তির ওই মুড়ি মেয়েটি রাজার কাছে গিয়েছিল, রাজা ওকে বিয়ে করেছে। শুধু তাই নয় হুজুর, রাজার উর্বরজাত সন্তান এখন ওর পেটে। ম্যানেজার জি আজ্ঞে হুজুর, তুমি এমন ব্যবস্থা করো যাতে রাজাকে আমি আমার মুঠোর মধ্যে পাই। জি আচ্ছা হুজুর, জি। কেন এসেছি এখানে, কি চাও তোমরা? আমি এসেছি ঝাল মেটাতে, আর পুলিশ এসেছে কর্তব্য করতে। ডাকাতের বউকে জিজ্ঞাসাবাদ করা সরকারি কর্তব্যের ভেতরেই পড়ে। কিচ্ছু জানি না আমি, চলে যাও এখান থেকে, চলে যাও। যে গোপনে নিজের মরদের সাথে বিয়ে বসতে পারে, চাঁদ বদনে সোহাগ দিতে পারে, সে কিচ্ছু জানে না। তা তো হয় না মাতারি, আবার কবে যাবে তোর মরদের কাছে? নাকি ডাকাতে বেটা নিজেই আসবে তোর কাছে? বল কোথায় রাজা। বলবো না, কিচ্ছু বলবো না আমি। বড় নচ্ছার মেয়ে লোক, আপোষে বলবে না, ওই মালটা আমার কাছে দাও। এই রাজার ঠিকানা দিবি, নইলে তোর পেটের বাচ্চা দিবি। একটা নিয়ে যাবই, ঠিকানা দিলে লিখে নেব কলম দিয়ে, আর না দিলে পেট ফেলব এটা দিয়ে। যদি ওর উপর হাত তুলেন তাহলে? আপনি এখানে কেন? এখানে আসতে হলে কি তাকে ম্যানেজার হতে হয়, নাকি পুলিশে পোশাক ছাড় ঢোকা নিষেধ? দেখুন, আমি আমার ডিউটি করছি, রাজা ডাকাতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আপনি এখান থেকে চলে যান। ও আমি এখান থেকে চলে যাই, আর আপনারা ওকে মারধর করেন, ওর পেটের বাচ্চাটাকে খুন করেন, তাই না? আপনি অতিরিক্ত বলে যাচ্ছেন ছোট বৌরানী, এটা আমাদের নিজস্ব মামলা। আপনি কি করছেন? যদি আপনার নুরির উপর কোনো অত্যাচার করেন আর ওর পেটের সন্তানের ক্ষতি হয়, তবে মনে রাখবেন একই সাথে খান বাহাদুর বংশের রক্ত শেষ হয়ে যাবে। আমার পেটে লালন করা খান বাহাদুর মুরাদ চৌধুরীর আগত সন্তানকে আমি নিজ হাতে খুন করব, তারপর আপনার দুজন পারলে সামাল দিবেন মুরাদ চৌধুরীকে, খান বাহাদুর রয়েস চৌধুরীকে, আর আমার বাবাকে কসম খেয়ে বল। সবকিছু আমাকে জানিয়ে আপনি খুব ভালো করেছেন আবুল হোসেন, আপনার উপর আমি বিশ্বাস রাখি। বিশ্বাস করুন স্যার, এরকম দু একদিন পুলিশ অফিসারের জন্য আমাদের পুরো ডিপার্টমেন্টেরই বদনাম হচ্ছে। হ্যাঁ।